আপনি ছাড়া তো আমার আর কোন ইলা নাই মালা আল্লাহ আপনি একবার বলে দেন আল্লাহ একটু রহমের মজরা করে দেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই সকলে বলেন আল্লাহ اپنی چھڑا بھرل کے انہ اپنی چڑا بھر لر کے اللہ دنیا دھوکا دنیا دھوکا دنیا دھوکا اللہ اللہ دنیا دھوکا اللہ اللہ আল্লাহ কবরে আপনি কেউ থাকবে না হোসাইন ইসলামিক মিডিয়া সত্য ও শান্তির পথে একটি বিশ্বস্ত ইসলামিক মিডিয়া কালকে শুনলাম বাংলাদেশের প্রখ্যাত এক ব্যবসায়ী উনি করোনা আক্রান্ত হয়েছে মারাও গেছে উনি 14 জন ডাক্তার ঠিক করছে 14 জন ডাক্তার দুজন ডাক্তার সিঙ্গাপুর দুজন ডাক্তার ইন্ডিয়া 10 জন ডাক্তার বাংলাদেশ 14 জন ডাক্তার ঠিক কইরা ডাক্তার সাথে কন্টাক্ট করছে যে আমার সমুদয় সম্পত্তির অর্ধেক সম্পদ তোমাদেরকে দিয়ে দিব যদি আমি বেঁচে থাকি যদি আমি করোনা থেকে মুক্ত হই শেষ পর্যন্ত তিনি মরে গেলেন গতকালকে তারই এক বন্ধু চিটাঙের বিশিষ্ট ব্যবসায় আমারে নিজে এই কথা শুনাইলেন তাই বললাম হাই যদি বলতো শুধু নুপুর মাঝে এক কানে জমিন দিয়াম তো করোনা ভাগে যেত ডাক্তাররা সমুদয় সম্পত্তির অর্ধেক দিবে বলছে

এ আম আপনাদের মধ্যে আপনাদের সামনে একজন মানুষ আছে আল্লাহ মরা থেকে ফিরত দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না দিয়েছেন না দেনা বলেন কই কি লাগা জানেন ওই মাদাইয়া মাদ্রাসায় দোতলা করে দিছে লাগা সুবহানাল্লাহ কি হয় কয় মাদ্রাসা নিয়ে এত কষ্ট করে তারে নিস না তারে রেখে যা সুবহানাল্লাহ জুলকিফিল বলেন সেলক মানুষ ছিল জুলকিফিল কি ছিল বলেন প্রতিদিন নতুন নতুন নারী তার লাগতো বড় মোটা অঙ্কে টাকা দিয়ে দিয়ে নিয়ে আসতো বড়ো জলিম ছিল বড় হারাম খোর ছিল একদিন এক নারীকে তার ঘরে দেওয়া দেওয়া হলো আর ওই নারী ছিল বলতেছো তুমি কাঁদছ কেন তোমাকে তো আমি মূল্য পরিশোধ করে নিয়ে আসছি ওই জুলকিফিল ওই নারী বলে আমি বাজার বাজারের মেয়ে না আমি শুধুই জীবিকার জন্য এসে গেছি জুলকিফিল বলে যাও মা তোমাকে মাফ তুমি চলে যাও টাকাও তোমার মাফ এরপরে বাস মাফ শুধু শব্দ ওই মেয়ে কে বলছে যাও তুমি চলে যাও টাকাও তোমার যাও তুমি চলে যাও মালাকুল মউত এসে হাজির সুবহানাল্লাহ জুলকিফিল মরে গেল ওই রাতে জুলকিফিল মরে গেল সকাল বেলা লেখা জুলকিফিলের দরাজায় লেখা কাদা গফর আল্লাহু ذালকিফিল এই মানুষ শুনো জুলকিফিল মালিক maaf করে দিছে এটা কি এটা কেমন মালিক সুবহানাল্লাহ বলে না জুলকিফিলকে আল্লাহ কি করে দিয়েছে শুধু আল্লাহ একটু বাহানা তালাশ করে দেখি ওরা একটু আমার কাছে মাফ চায় কিনা শুধু বলে কিনা আল্লাহ মাফ করে দেন বলেন আমি তো বলি আমেরিকাতে নতুন করে করোনা আবার ফাদুর বাব এখনো গতকালকেও ষাট পঁয়ষট্টি হাজার আক্রান্ত হয়ে গেছে নতুন করে আবার ফাদুর বাব ইটালিতেও আর কেনাডাতেও আবার ফাদুর বাব শুরু হয়েছে যদি এই মানুষগুলো একবার বলে দিত লা ই লাহা হিল্ল ল করোনা চলে যেত করোনা কি হয়েছে বলেন করোনা চলে যেত এই জন্য করোনা থেকে বাচ্চারা কি করোনা থেকে বাচ্ার উপায় লা ইনাহা হিল লং লা ইনাহা হিল লং ল লা ইনাহা হিল লা ইনাহা إلا <سؤال> الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، نيكون مَعْبُودٌ الله،

হা যদি বুঝতাম কালেমার দাম কত একবার কালেমা নিয়ে যদি কোনো মানুষ জান্নাতে যায় জীবনে একবার কালিমা পড়েছে একবার মা সাল্লা সালাতান এরপরে আর এক ওয়াক্ত নামাজের সুযোগ তার হয় নাই ও মা সৌমান একটা রোজা রাখার সুযোগ তার হয় নাই আল্লাহ নবী বলেন এই মানুষটা দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে একজন সাহাবি উহুদের যুদ্ধে এলেন রসুল শুধু জিজ্ঞেস করলেন তাকে আলে হামি হামিয়াতে কা তুমি কি তোমার জাতীয়তার জন্য এসেছ না তোমার দিনের জন্য এসেছ ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হামি ইয়তা দিইনি আমি আমার দিনের খাতিরেই এসেছি এই কথা বলে সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেলেন আর সাহাবি শাহাদাত বরণ করলেন রসুল করিম সাল্লাল্লাহু তালাম সাল্লাম এই সাহাবীর ক্ষেত্রেই বললেন আলা ইন্ন সেনাথাল্লাহ আল্লাহ খাওয়া আলা ইন্ন সেনাথাল্লা হে খাওয়া আলা ইন্ন সেনাথল্লা হে খাওয়া এই সাহাবীর সানি রসুল বললেন হা সে অল্প সময়ে যে বাণিজ্য করেছে বিশাল বড় বাণিজ্য করেছে মাসাল্লাহ সাল্লাহতন এক বক্ত নামাজ পড়ার তার সুযোগ হয় নাই অমা সহমা সহমান একটা রোজা রাখারও তার সুযোগ হয় নাই নামাজের সময় সে পায় নাই রোজা তার হয় নাই একবার কালেমায় তৈবা পড়েছে তাও কালেমাই চুলকে শুনিয়ে বলার সুযোগ হয় নাই শুধু আমি এটা দিনই বলেছে আমি আমার দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে আসছি আর এরপরে শাহাদ বরণ করেছে এজন্য কালেমায় ইলাহা ই إلا الله لا إله 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 إلا الله কালিমা এই কালেমার জন্যই আল্লাহ তালা সাত আসমান বানালেন এই কালেমার জন্যই আল্লাহ তালা সাত জমিন বানালেন বিচালেন। এই কালেমার জন্যই আল্লাহ তালা পাহাড়গুলো উঁচু করে রাখলেন এই কালেমার জন্যই আল্লাহ তালা সাগর আর মহাসাগরগুলোকে শান্ত রাখলেন এই কালেমার জন্য এই এই কালেমার জন্যই আল্লাহ তালা সোয়ালাহ আম্বিয়া আলহাত সাল্লামকে প্রেরণ করলেন এই কালেমার জন্যই আল্লাহ তালা একশো চারখানা কিতাব পাঠালেন এই কালেমার জন্য আছে বলেই সূর্য উঠে আর সূর্য ডুবে কালেমা আছে বলেই চাঁদ উঠে আর পূর্ণিমা অমাবস্যা হয় চাঁদ এই কালেমা আছে বলেই জমিন এখনো ফল দেয় জমিন এখনো শস্য দেয় এই কালেমা আছে বলেই গাছে এখনো ফল দেয় এই কালেমা আছে বলেই মুরগি এখনো ডিম দেয় গরু এখনো বাছুর দেয় আর দুধ দেয় কালেমা তো এবার জন্যই আল্লাহ তালা নাজাম নেজামে খায় না ঠিক রেখেছেন হায় বুঝি নাই তো এবার দাম কত মানি মিসকালিম ইমান ইমান রাজার কলে যায় আল্লাহ তাআলা তাকে দশটা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবেন হায় বুঝি নাই একবার কালেমায় তৈবা করতে মাত্র দুই মিনিট সময় দুই সেকেন্ডের সময় লাগে না অথচ রব্বুল আড়াই মিনিটের মধ্যে এত দাম রেখে দিয়েছেন যদি কালেমায় তৈবাকে সুরায় বাকারার মতো করতেন আমরা কি করতাম কালিমায় তৈবা যদি সুরে আলে ইমরানের মতো হয়তো আমরা কি করতাম আমরা পারতাম না যদি কালেমায় তো এবার মধ্যে কঠিন কোন শব্দ দিয়ে দিতেন আমরা পারতাম না কালে মায় তো এবার মধ্যে অজীব গুন্না দিয়ে দিতেন আমরা পারতাম না কালেবার মধ্যে সদ আর দদ দিয়ে দিতেন তর জ দিয়ে দিতেন আমরা পারতাম না এই জন্য আব্বুল আলমিন কালেমায় তৈবাকে এতটা সহজ করে দিয়েছেন পৃথিবীর কোনো ভাষায় কালেমায় তৈবা পড়তে কষ্ট হয় না আমেরিকাতে দদ শব্দ পারে না দাল শব্দ দাল বর্ণ পারে না সারা পৃথিবীর হাজারো মানুষ আছে কোনো কোনো বর্ণ পারে না বাংলাদেশিরা কফ আর দদ পারে না এই জন্য রব্দুল আলমিন কালেমায় তৈবার মধ্যে কোনো ধরনের কঠিন বর্ণ দেন নাই কালেমায় তৈবা এতটা সহজ করে দিয়েছেন যেন কালেমেয়ে তৈবা পুরুষও পারে নারীও পারে যেন কালেমেয়ে তৈবা শিক্ষিতও পারে অশিক্ষিতও পারে যেন কালেমেয়ে তৈবা আরবও পারে আজবও পারে লা ইনাহা হিল লা ইনাহা হিল নল না ইনাহা ইল নল লা ইনা ইল একটুখানি কল্পনা তো করেন আমি জার কাছে ছিলাম যার কাছে ফিরে যাব আমি রব্বুল আলমিনের কাছে ছিলাম আমি রব্বুল আলমিনের কাছে আবার ফিরে যাব আমি ছিলাম না জমিনে ছিলাম না আছি থাকবো না আমি জমিনে ছিলাম না আছি থাকবো না আমি যার কাছে ছিলাম তার কাছে আবার ফিরে যাব আর তিনি কে তিনি শিখিয়ে দিয়েছেন আমি লা ইলা এল ল ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হা কেমনে বললে মালিক শুনবে কেমনে বললে মালিক বলে দিবে এটা আমার কেমনে বললে আল্লাহ বলে দিবে এটা আমার আমার রবের কাছে আমার শেষ ঠিকানা দা অলং তাজু দামিং তাহাদা অলাং তাজি দমিং দুনিহি মুল তিনি ছাড়া আমার কোনো ঠিকানা নাই তিনি ছাড়া আমার কোনো জায় পানা নাই তিনি ছাড়া আমার সদিনে ওলা কেউ নাই তিনি ছাড়া আমার আশ্রয় দেবেওয়ালা কেউ নাই তিনি ছাড়া আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচানোলা আর কেউ নাই তিনি ছাড়া আমার দেওয়ালা আর কেউ নাই তিনি ছাড়া আমার হার্টকে সুস্থ রাখনেওয়ালা আর কেউ নাই তিনি ছাড়া আমার কিডনিকে সুস্থ করেনা আর কেউ নাই তিনি ছাড়া আমার দিমাগকে সুস্থ রাখনেওয়ালা আর কেউ নাই তিনি ছাড়া আমার আর কেউ নাই সকলে বলেন তিনি ছাড়া আমার আর কেউ নেই আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে আমি ছাড়া তো আপনার আছে আমি ছড়া তো আপনার লাখ আছে আল্লাহ আমি ছড়া তো আপনার কুটি কুটিবান্ধা আছে আপনি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই আপনি ছাড়া তো আমার কোনো প্রেমাস্পদ নাই আপনি ছাড়া আমার তার কোনো রপ নাই মালা আপনি ছাড়া তো আমার আর কোনো ইলা নাই মালা আল্লাহ আপনি একবার বলে দেন ও রামা আল্লাহ একটা একটু গুরু আমির করে দেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই সকলে বলেন আল্লাহ اپنی چھڑا چڑا بھر اللہ اپنی چڑا بھرل کے انعائی. اللہ دنیا دھوکا دنیا دھوکا دنیا دھوکا اللہ اللہ دنیا دھوکا اللہ اللہ আল্লাহ কবরে আপনি ছাড়া কেউ থাকবেন আল্লাহ আল্লাহ আমার আব্বার কবরে আপনি ছাড়া তো এখন আর কেউ নাই আল্লাহ আমার মার কবরে আপনি ছাড়া কেউ নাই আল্লাহ 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 কিভাবে ডাকলে আপনি শুনবেন আল্লাহ আল্লাহ চোখের থেকে ধোকার চশমা হটা দেন কলিজা থেকে ধোকার চশমা হটা দেন আল্লাহ আল্লাহ মানুষগুলো বলে যায় কোথায় আল্লাহ কবরস্থানেরা কোদায় হারায় গেল আল্লাহ আল্লাহ কত পরিচিত কবরস্থানে হারায় গেল আল্লাহ আল্লাহ কত দোস্ত ভাব কবরস্থানে মিটে গেল আল্লাহ মাকে কামনে রেখে দিয়ে আসলাম কবরস্থানে কামনে রেখে দিয়ে আসলাম একটুখানি কল্পনা তো করেন একটুখানি কল্পনা তো করেন আপনাকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ানো হয়ে গেছে একটুখানি কল্পনা তো করেন আল্লাহ একটুখানি কল্পনা তো করেন মেয়েরাও বাবা বাবা করে কাচ্ছে আল্লা স্ত্রী একদিকে কাঁধে মেয়ের দিকে কাঁদে ছোট দিকে কাঁদে আপনার নিতর দেহরে আছে আল্লাহ একটু গল্পনা তো করেন কেউ বা বাস কাটতে চলে গেল কেউ বা পানি গরম করতে চলে গেলো কেউ বা বাজার থেকে কাপড় আনতে চলে গেল কেউ বা মাইক নিয়ে বের হয়ে গেল হা আমি বড় একা মালিক আপনি ছাড়া আমার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই একটু করে আমাকে আমার ঘর থেকে বের করা হলো ওই একটু গল্পটা তো করে আমার পিঠের নিচে পায়ের নিচে মাথার নিচে হাত দিয়া দিয়া আমার এই ঘর থেকে বের করা হলো হাজে ঘর করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছিলাম হাজে ঘর করতে গিয়ে অনেক নামাজ ছাড়ছিলাম যে ঘরের টাইলস কিনতে গিয়ে নামাজ ছুটে গিয়েছিল হায় ঘর থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে হায় ঘর থেকে আমাকে চিরদিনের জন্য বের করা হচ্ছে ওই তো আমাকে শোয়ানো হলো ওই তো আমাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ বুঝে গেছি আপনি ছাড়া আর কেউ নাই একটু কল্পনা তো করেন চোখ বন্ধ করেন কল্পনা তো করেন একটু কল্পনা তো করেন গোসল শেষে আপনাকে কাপড় পরা দেওয়া হয়ে গেল হ্যাঁ কাপড়ে কিছু দেওয়া হয়ে গেল আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আল্লাহ আবল ছাড়া আমার আর কিছুই নাই আল্লাহ লা এ মা বোনরা যারা ঘরে আছেন আশেপাশে আছেন আপনারা একটু কল্পনা তো করেন একটু কল্পনা তো করেন বাচ্চারা মা মা করে কাঁদে হা বাচ্চাদের যে ফাটা কান্না না আপনার কানে কিন্তু আর যায় না আপনি শুধু দেখতেছেন হয়তো সামনে জান না মতো আহ ওই তো জাহান্নাম রা গন্ডা বুদা করতেছে ও ওই তো জাহান্নামের সাপের আসতেছে আল্লাহ আল্লাহ জান্নাত যাওয়ার ভাষা নাই কমবকে দুনিয়াতে না আল্লাহ আজাব দিও না আখিরাতে আজাব দিউ না আল্লাহ জান্নাত চাওয়ার ভাষা নাই কম্বকে আজাব দিও না আল্লাহ কম্বকে আজাব দিও না আল্লাহ 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 আজাব আমার সহ্য হবে না আল্লাহ আমার সহ্য হবে না আমার সহ্য হবে না মাওলাই করি মাওলাই করি একটুখানি রহম করে দেন মাওলা হাজতে আমার কি বললেন লা উরিদুল আজরা ওয়া ছেলে শুনো আমি আল্লাহ তলার কাছে পুরস্কার চাই না ইন্নী উরিদু রাহমাতা রাব্বি ছেলে আমি শুধু আমার রবের রহমত আশার করি হযরত ওমর বললেন আমি আমার রবের রহমত আশা করি আল্লাহ একটু রহম করে দেন মাওলা আল্লাহ আল্লাহ পিটা দিয়ে না মাওলা আল্লাহ আজাব সহ্য হবে না আল্লাহ কথা দিলাম আর গুনাহ করবো না সকলে বলেন আল্লাহ তবা করতেছি আর নামাজ ছাড়ব না আল্লাহ তব করতেছি আর নামাজ ছাড়ব না আল্লাহ তব করতেছি আর গুনা করবো না আর গুনা করবো না আল্লাহ আর গুনা করবো না আল্লাহ আর গুণা করবো না আর করব না আর গুনা করব না আল্লাহ আর গুণা না সকলে বলেন আল্লাহ আর গুণা না আল্লাহ আর গুণা করবো না আল্লাহ আপনার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ আল্লাহ দুনিয়ার জজের সামনে দাঁড়াইতে ভয় হয় আল্লাহ আল্লাহ ফৌজ দরিয়া আদালতের এক ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইতে কল যা শুকা যায় হ্যাঁ জজ কোর্টের হাকিমের সামনে দাঁড়াইতে কল যা শুকা যায় আল্লাহ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে দাঁড়াইতে কলে যা শুকা যায় আল্লাহ আপনার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ আল্লাহ আপনার সামনে কেমনে দাঁড়াবো সকলে বলেন আল্লাহ আপনার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ এতগুলো গুনারিয়া কেমনে দাঁড়াবো الله ادخلوا قل ان الله 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 ادخلوا قل ان واما من خاف مقام ربه ولعن النفس عن الهوى الله كنا اركضنا الله আল্লাহ অনেক হয়ে গেছে আল্লাহ আল্লাহ অনেক গুণা হয়ে গেছে আল্লাহ অনেক গুণা হয়ে গেছে আল্লাহ আর গুণা করব না চকলে বলেন আল্লাহ আর গুণা করব না আর গুণা করব না আল্লাহ আর গুণা করবো না চোখের গুণা আর করব না কানের পানের আর করব না জবানের গুণ আর করব না দেমাগের আর করব না লজ্জাস্থানের গুন আর করব না হাতে পায় ঘোনা আর করবো না আর করবো না আর করবো না আল্লাহ বাবা যদি তার কে মারে ছেলে মার কে বলতে দেখে আর করবো না আর করবো আর না আল্লাহ বলছি আর করবো না কর আল্লাহ আল্লাহ যদি জীবনের শেষ ভয়

আল্লাহ গুনা তো হয়ে গেছে জুলুম তো বেশুমার হয়ে গেছে গুনা তো বেশুমার হয়ে গেছে আগুনিত গুণ হয়ে গেছে আল্লাহ অগ্নি দুগুণ হয়ে গেছে আল্লাহ আগুনি দুগুণ হয়ে গেছে আল্লাহ আল্লাহ খাই يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا غفور، يا ودود، يا غفور، يا ودود، يا ذا الرحمة الواسع، يا ذا الرحمة الواسع غافر الذنب قابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو الله نجي كنا مدك لأبن كشيء ابن مولا الله نجي كنا مدك لأبن رحم كر بن مولا يا من أمره بين الكاف والنون হে ওই সত্তা যার হুকুম কাফার নুনের মধ্যখানে যার হুকুম কুনের মধ্যখানে কুন কুনের মধ্যখানে যার হুকুম কুনের মধ্যখানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আপনার খাজানা কমবে না আমাদেরকে আজাব দিলে আপনার খাজানা বাড়বে না আল্লাহ আমাদেরকে আমাকে আজাব দিলে আপনার খাজানা তো কিছু বেড়ে যাবে না

আল্লাহ সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন নিজের গুণাগুলো কথা মনে করেন চোখ বন্ধ করেন একটা একটা গুণা মনে করেন আল্লাহ বেশমার গুণা হয়ে গেছে মাওলা রেজিস্টারের তার দিকে তাকাইলে যাহ নাম ছাড়া কোনো গতি নাই আপনার রহমতের দিকে তাকাইলে আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই আল্লাহ আপনার রহমের দিকে একটুখানি নজর দিয়া আল্লাহ আপনার রহমতের থেকে দিয়ে দেন আল্লাহ সকলে বলেন ইনি জলেম তুন ইন্নি জলেম তুন ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আল্লাহ সীমাহীন জুলুম করে ফেলেছি আপনি ছাড়া মাফ করেনা আর কেউ নাই আপনি ছাড়া মাফ করেনা আর কেউ নাই আপনি একটুখানি মাফ করে দেন একটুখানি রহম করেন আপনি কেন দিবেন না কেন মাফ করবেন না আপনি তো মাফ করনেওয়ালা রহম করেওয়ালা আস্তা আস্তাগফিরুল্লাহ استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله الذي لا اله

سبحان الله سبحان الله سبحان الله أكبر الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكبر كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أكشبعت جيكونة درود شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. وسلم. أكشبعت استغفار أستغفر الله، أستغفر الله، أستغفر الله، وأتوب إلي، أستغفر الله، وأتوب إلي. قربتو إن شاء الله. قابثك قربين، قابثك تياريني تي بين. موتر پرینا موتر آگے. شبہ بولیں. موتر پرینا موتر آگے. الله تلا ای مجلس کے قبول فرمان আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বলি বানায় দেন আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে উম্মতের হাজারো লাখ মেয়েদের হেদায়তের জরিয়া করে দেন আল্লাহর কসম আল্লাহর কসম এই মহিলা মাদ্রাসার প্রয়োজন সমাজের জন্য কেমন অক্সিজেনের জন্য জরুরত জরুরি এই মহিলা মাদ্রাসার প্রয়োজন তার চেয়ে বেশি বলেন অক্সিজেনের জরুরত যদ্দূর বলেন এই মহিলা মাছের প্রয়োজন কি তার চেয়ে বেশি কি পরিমাণ প্রয়োজন যেই বাচ্চা আজকে এখানে ছয় বছর বয়স এখানে ভর্তি হয়ে গেছে একটা বছরও যদি এই বাচ্চার এখানে পড়ার সৌভাগ্য হয়ে যায় এই বাচ্চার দ্বারা হাজারো লাখ কোটি মানুষ গুণা থেকে বেঁচে গেল আচ্ছা ঢাকা থেকে যেই মেয়েটা জিন্সের প্যান্ট পরে হ্যান্ড কি বলে হেলমেট লাগায়া মোটর সাইকেলের পিছনে বসা কক্সবাজার যাইতেছে রাত এক এগারোটা বাজার আওনা দিছে কক্সবাজার যায় উঠবে পরের দিন সকালবেলা এই মেয়েটা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আপনি ইমানদারিতে বলেন তো কত লক্ষ চোখ তাকে দেখে গুনা করছে বলেন কত লক্ষ চোখ তাকে দেখে গুনা করছে এই এক এক মেয়েকে দেখা যত লাখ চোখ গুনা করবে আল্লাহর কসম এই এত লাখ চোখ ওয়ালাদেরকে যেই পরিমাণ আজাব হবে ওই মেয়ের পিঠে একা সেই পরিমাণ আজাব হবে এই মেয়ের যেই পরিমাণ আজাব হবে এই মেয়ের আব্বা আম্মার পিঠে এই পরিমাণ আজাব হবে কোন ভাবে বুঝাইলে বুঝবেন নিয়মিত দেখেন কিনা আপনার রাস্তা কথা বলেন দেখেন কিনা বলেন নিয়মিত এরা কারা কাদের মেয়েরা মুসলমানদের মেয়েরা আপনাদেরই এই মেয়েরা আপনাদেরই মেয়েরা প্রতি রাত আমি এই দৃশ্য দেখি এই রাস্তায় যখনই দেখতে থাকি মোটর সাইকেলে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কক্সবাজার যাইতে থাকে দেখতে থাকি রাস্তায় এই অবস্থা এরপরে হোটেলে গেলে কি অবস্থা হবে বলেন এইগুলো থেকে বাঁচাবার আখেরই হাতিয়ার আখেরই ব্যবস্থাপত্র এই মাদ্রাসা বলেন আখেরই এক মেয়ে তিন মাস ঘুরে যাক শুধু তিনটা মাস এই মাদেশে ঘুরে যাক এই মেয়ে জীবনে আর কখনো নগ্ন হবে না জীবনে আর কখনো নর্তকি হবে না আর কখনো নাচবে না জীবনে আর কখনো গাইবে না আর কখনো মদ খাবে না জীবনে আর কখনো তাকে দিয়া হাজারো লাখ মানুষ জাহান নামে যাবে না